মাঠে চলেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর আইপিএল। প্রতি বছরের মতো এবারও আইপিএলের উন্মাদনায় মেতে উঠেছেন ক্রিকেট প্রেমীরা। আইপিএল শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত একের পর এক রেকর্ড করে যাচ্ছেন প্লেয়াররা। তো আইপিএলে এমন কিছু রেকর্ড রয়েছে যা বাংলা সত্যিই অবিশ্বাস্য। আর এই রেকর্ডগুলোর মধ্যে রয়েছে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট থেকে শুরু করে সবচেয়ে বেশি ছক্কা বা কে মেরেছেন বা সবচেয়ে বেশি সেঞ্চুরি বা কে করেছেন এবং তা নিয়েই আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমরা আইপিএলের সেরা দশটা রেকর্ড সম্পর্কে জানতে পারবো। তবে এখানে বলে রাখা ভালো যে ক্রিকেট বলেন বা ফুটবল সব ক্ষেত্রেই রেকর্ড গড়াই হয় বাংলার জন্য। একটি নতুন রেকর্ড হওয়া মানে সেরা ব্যাঙ্গে নতুন আরেকটি রেকর্ডের পথ চলা। তো যাই হোক, এবার দেখানো হচ্ছে আইপিএল ইতিহাসে সেরা দশটা রেকর্ড সম্পর্কে। সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, আইপিএল ইতিহাসেও অন্যতম আকর্ষণীয় খেলোয়াড় হচ্ছেন ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনি। 2008 থেকে 2023 সাল পর্যন্ত আইপিএলের প্রতিটি সিজনে চেন্নাই সুপার কিংসের হয়ে নেতৃত্ব দিয়েছেন ধোনি এবং চারবার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকাও রাখেন। সেই সাথে চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত 231টি ম্যাচও খেলেছেন, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। এই 231টি ম্যাচ খেলে সপ্তম সর্বোচ্চ 5039 রানও করেছেন। তো যাই হোক, এই বছর ধোনি চেন্নাইয়ের হয়ে শেষবারের মতো মাঠে নামবেন। সবচেয়ে বেশি রান সংগ্রহকারী। এই টুর্নামেন্টে কোনো শিরোপা না জিতলেও আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও একই রকমভাবে কথা বলে বিরাট কোহলির ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাল হয়ে অধিনায়ক হিসেবে ততটা সফল না হলেও ব্যাট হাতে যিনি কতটা সফল তা দেখা যাবে যখন তার রানের পরিমাণ দেখবে। বিরাট কোহলি 2008 থেকে 2023 সাল পর্যন্ত আরসিবির হয়ে মোট 230টি ম্যাচ খেলেছেন আর এখন পর্যন্ত তার রানের পরিমাণ হচ্ছে 6903 রান, যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রহক রেকর্ড। এবং এই রানের ক্ষেত্রে বিরাট কোহলির আশেপাশেও কেউ নেই। সুতরাং বলা যায় বিরাট কোহলি আইপিএলে কোনো শিরোপা না জিতলেও তার এই রেকর্ডটি ভাঙা আসলেই কঠিন। সবচেয়ে বেশি উইকেট শিকারী বলার। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন উইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ব্র্যাভো তার দীর্ঘ আইপিএল ক্যারিয়ারের ইতি টানার আগ পর্যন্ত আইপিএলে 161টি ম্যাচ খেলে রেকর্ড 183টি উইকেট শিকার করেছেন। দ্বিতীয় সেরা শ্রীলঙ্কা লাসিত মানগা যেহেতু অনেক আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন, তাই বলা যায় আরও হয়তো অনেকদিন এই রেকর্ডটি ব্র্যাভোর দখলে থাকবে। আর ব্যবহার তার আইপিএল ক্যারিয়ারে ব্যাট ও বলের পারফরমেন্সের পাশাপাশি বেশ কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছেন। সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান। আইপিএল ইতিহাসে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান হচ্ছেন দ্য ইউনিভার্সাল বস খ্যাত ক্রিস গেইল এবং আইপিএলে এ পর্যন্ত ক্রিস গেইল মোট 6টি ম্যাচে সেঞ্চুরি করেছেন। অবিশ্বাস্য, এই রেকর্ডটি আজ পর্যন্ত কোনো ব্যাটসম্যানের পক্ষে ভাঙা সম্ভব হয়নি। ক্রিস গেইল শুরু থেকে আইপিএলে খেলেছেন এবং আরসিবির হয়ে তার ক্যারিয়ারটা শেষ করেছেন। আর গেম মোট আইপিএলের 142টি ম্যাচ খেলেছেন আর তার রানের পরিমাণ হচ্ছে 4965 রান। সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরিয়ান। আইপিএল ইতিহাসের সেরা ব্যাটসম্যান তালিকার শুরুর দিকে থাকবেন ডেভিড ওয়ার্নার। তবে আইপিএলের যে রেকর্ডটি এককভাবে ওয়ার্নারের দখল হয়ে তা হচ্ছে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি রেকর্ড। ওয়ার্নার তার আইপিএল ক্যারিয়ারে মোট 170টি ম্যাচ খেলে সর্বোচ্চ 59টি ফিফটি করেছেন আর 49টি ফিফটি নিয়ে এই তালিকা দুইয়ে রয়েছে বিরাট কোহলি। সেরা ব্যক্তিগত বোলিং ফিগার। আইপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার উইন্ডিজ পেসার আর্জারি জোসেফের দখলে। 2019 আইপিএল মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জোসেফ 3.4 ওভার বল করে মাত্র 12 রানের বিনিময়ে 6টি উইকেট তুলে নেয়, যা আইপিএল ইতিহাসে এই যাবতকালের সেরা বোলিং অ্যাকশন। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জোসেফ তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সেই ম্যাচ দিয়েই, তার মানে বিশ্বের প্রথম কোনো বলার হিসেবে অভিষেক ম্যাচে 6টি উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেন জোসেফ। সেরা ব্যক্তিগত ব্যাটিং ইনিংস। আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড ক্রিস গেইলের দখলে। যখন টি টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছিল তখন হয়তো কেউ কল্পনাই করতে পারেনি যে 120 বলের ম্যাচে একাই একজনে 175 রানের ইনিংস খেলতে পারবে। তবে আইপিএল মতো বড় মঞ্চে এটা সম্ভব বলা যায়। 2013 সালে আরসিবির হয়ে ইউনিভার্সাল বস খ্যাত ক্রিস গেইল পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে অপরাজিত 175 রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন, যা আইপিএল সহ পুরো বিশ্বের টি টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এবং ওই ম্যাচে গেইল 175 রানের ইনিংসটি সাজানো ছিল 64টি বলের 17টি ছক্কা ও 13টি চারের মাধ্যমে। এবং ওই ম্যাচে গেইল বেশ কিছু রেকর্ড সৃষ্টি করেছেন, যেমন এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড, আইপিএলের সবচেয়ে বড় টার্গেটের রেকর্ড এবং সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। সবচেয়ে বেশি চার ও ছক্কা মারা ব্যাটসম্যান। ব্যাট হাতে আইপিএলের সবচেয়ে বিধ্বংসী কে ছিলেন বলে প্রথমে ক্রিস গেইলের নামটাই আসে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আইপিএল এই যাবতকালে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটাও গেইলের দখলে। গেইল তার আইপিএল ক্যারিয়ারে সর্বমোট 142 ম্যাচ খেলে সর্বোচ্চ 357 ছক্কা মেরেছেন, দ্বিতীয় সর্বোচ্চ 251 ছক্কা মেরেছেন আরেক জনপ্রিয় ব্যাটসম্যান এবিডি বিডিয়াস। তো বুঝতে পারছেন আইপিএলে গেইলের বিখ্যাত রেকর্ডটি ভাঙা আসলেই অসম্ভব ব্যাপার।
আর আইপিএল এখন পর্যন্ত সবচেয়ে বেশি চার হাঁকে গিয়েছে ভারতীয় ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান তার আইপিএল ক্যারিয়ারের সর্বমোট 212টি ম্যাচ খেলে ল্যাগ 734টি চার হাঁকিয়েছে। এক মৌসুমে সবচেয়ে বেশি রান ও উইকেট 2016 সালে বের করে তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দেখিয়েছিলেন। ওই মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে 16টি ম্যাচ খেলে 973 রান করেছেন, যা ছিল আইপিএল ইতিহাসে এ যাবতকালে এক টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। যদিও কোহলি আরসিবিকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করতে পারেননি, তবে বিরাট কোহলির এই রেকর্ডটি হয়তো আর কারোর পক্ষে ভাঙা সম্ভব না। আর আইপিএলের এক সিজনে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন ভারতীয় পেসার হার্ষাল প্যাটেল। 2021 সালে আইপিএল টুর্নামেন্টে আরসিবির হয়ে 15টি ম্যাচ খেলে 32টি উইকেট সংগ্রহ করেছেন হার্ষাল প্যাটেল, যা আইপিএল ইতিহাসে অন্যতম ছিল একটি রেকর্ড। এবং দ্বিতীয় স্থানে থাকা ব্যাবু এক সিজনে 32টি উইকেট নিয়েছেন, তবে তিনি ম্যাচ খেলেছেন 18টি। সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি তো আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুলের দখলে। 2018 সালে আইপিএল সিজনে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র 14 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন রাহুল, যা আজ পর্যন্ত আইপিএলের সবচেয়ে 5টা 50 রেকর্ড। তবে প্যাট কামিন্সও দ্বিতীয় দ্রুততম 14 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। আর আইপিএলের সবচেয়ে কম বলে সেঞ্চুরিটা করেছিলেন উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। 2013 সালে আরসিবির হয়ে মাত্র 30 বলে শতরান পূর্ণ করেছিলেন গেইল, যা আজ পর্যন্ত কোনো ব্যাটারের পক্ষে ভাঙা সম্ভব হয়নি।